नॉर्मोजोस्पार्मिया कथाटा बा लेखाटा अनेकेर क्षेत्रे सीमेन एनालाइसिस रिपोर्टेर शेष प्रान्ते कमेंटे लेखा थाके। स्वाभाविक भावे नामटा पढ़े बा शब्दटा शुने अनेकेर एकटा समस्या बा किछु समस्यार सन्देह हय बा मने हय जे हयतो कोनो रकम प्रब्लेम आछे, किन्तु आसले सीमेन एनालाइसिस रिपोर्टेर नर्माल रिपोर्ट के नॉर्मोजोस्पार्मिया बला हय। এটা শুনে আপনি অনেক খুশি হবেন, কিন্তু কিছু দ্বন্দ্ব আপনার মধ্যে রয়ে যাবে যেটা বেশ কিছুদিন বাদে আপনাকে আবার জ্বালাতন শুরু করবে। ব্যাপারটা আরেকটু ভেঙে পরিষ্কারভাবে বলি আর বোঝা যাবে। ধরুন আপনি কোনো খেলা খেলতে ভালোবাসেন, সেই খেলার জানেন সেটা কীভাবে খেলে, কিন্তু সেটার যদি কোনো প্রতিযোগিতা হয় সেটা মানে এই নয় যে আপনি খেলাটা খেলতে জানেন বা সেই খেলার নিয়মকানুন জানেন বলেই আপনি প্রতিযোগিতা জিতে যাবেন। যদি প্রতিযোগিতাটা জিততে হয় তাহলে সেই খেলার বিভিন্ন রকম কলা কৌশল আপনাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে। সেই খেলাতে যে নানান রকম পরিস্থিতিগুলো তৈরি হয় সেই পরিস্থিতিগুলোর আগে থেকে সম্মুখীন হয়ে সেই সমস্ত প্রিপারেশন বা সেই সমস্ত প্রস্তুতি আপনার প্রয়োজন হবে। যখন সেই প্রত্যেকটা পরিস্থিতি সম্পর্কে আপনি একেবারে তৈরি হয়ে যাবেন তখন আপনার মধ্যে এই কনফিডেন্সটা আসতেই পারেন যে সেই প্রতিযোগিতাটা আপনি জিততে পারবেন। আপনি এতবার এতভাবে বিভিন্ন কলাকৌশল প্রস্তুতি নিয়ে অভ্যেস করে আপনার জেতার সম্ভাবনাটা বাড়াচ্ছেন। ব্যাপারটা এখানেও তাই হয়। আসলে আপনার সিমেন অ্যানালাইসিস রিপোর্টে নর্মোজোস্পার্মিয়া লেখা থাকার পরে কোনো ডক্টর আপনার সিমেন অ্যানালাইসিস রিপোর্টকে খারাপ বলতে পারে না। কেন জানেন, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের 6th edition 2021 নর্মোজোস্পার্মিয়ার যে ডেফিনেশনটা দিয়েছে সেই ডেফিনেশনে বলা হচ্ছে স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যা যদি ন্যূনতম 39 মিলিয়ন বা 39 মিলিয়ন হয়, যদি স্পার্মের মর্টেলিটি 40% হয় তাহলেও চলবে, এই 40% মর্টেলিটির মধ্যে প্রোগ্রেসিভ মর্টেলিটি যদি 32% হয় তাহলেও চলবে, এবং গুড স্পার্ম ভালো কোয়ালিটির স্পার্ম বা যাদের গঠন ভালো সেটা ন্যূনতম 4% হলেও সেটা নর্মোজোস্পার্মিয়া। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে স্পার্ম অ্যানালাইসিস বা সিমেন অ্যানালাইসিস করা হচ্ছে এটার উদ্দেশ্য একটাই, স্পার্ম ভালো আছে নাকি ভালো পাওয়া যাবে নাকি সেটা বোঝার চেষ্টা করা হচ্ছে। আসলে কনসিভ করার জন্য একটাই সুস্থ সবল স্পার্ম দরকার হবে, কিন্তু এই রকম ন্যূনতম মান বা যেখানে সবথেকে কম মানটা আছে তার মধ্যে কি এই একটা হেলদি স্পার্ম পাওয়া যাবে সেটা শিওরিটি কি কেউ দিতে পারে? সেটা শিওরিটি কিন্তু কেউ দিতে পারে না। কিন্তু সেই শিওরিটি বা সেই হওয়ার বা সেই সুস্থ সবল স্পার্মটা বা শুক্রাণুটা পাওয়ার সম্ভাবনা আমরা বাড়াতে পারি যদি এই সিমেনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা মানগুলোকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি বা বাড়িয়ে রাখতে পারি। স্পার্ম কাউন্ট যদি একটু বেশির দিকে হয়, স্পার্মের মর্টেলিটি যদি একটু বেশির দিকে হয়, গুড স্পার্ম কোয়ালিটি বা মর্ফোলজি যদি 4% না আরও বেশি হয়, 40, 60, 80 যত বাড়াতে পারবো একটা ভালো স্পার্ম যেটা একটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে সেটা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকেই যারা নর্মোজোস্পার্মিয়ার রিপোর্ট আমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাদেরকে আমরা একটাই কথা বলি যে আপনার স্পার্ম রিপোর্ট ভালো কিন্তু আরও ভালো করতে হবে। আপনার ডাক্তার কখনোই বলবে না, টেকনিক্যালি উনি বলতে পারেন না যে আপনার সিমেন অ্যানালাইসিস রিপোর্ট খারাপ, কখনোই খারাপ না। আমিও বলছি আপনার নর্মোজোস্পার্মিয়া আসলে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট খারাপ নয়, কিন্তু সেটা কনসিভ করার জন্য কতটা আপনাকে হেল্প করবে এটা নিয়ে একটু সন্দেহ আছে। সেই রকম ন্যূনতম মান বা তার কাছাকাছি কোনো মান নিয়ে যদি আপনি কনসিভ করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার কনসেপশনের বা বেবি প্ল্যানিংয়ে অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে আপনি যদি উপযুক্তভাবে চিকিৎসা করান তাহলে এই স্পার্ম কাউন্ট মর্টিলিটি মর্ফোলজিগুলো যদি আরও ভালো হয় আরও বেশি পাওয়া যায় তাহলে কিন্তু কনসিভ করার সম্ভাবনা বাড়ে। আরেকটা খবর জানিয়ে রাখি বা আরেকটা কথা বলে রাখি, আপনি যদি উপযুক্তভাবে চিকিৎসা করেন, উপযুক্তভাবে ট্রিটমেন্ট হয়, তাহলে স্পার্ম অ্যানালাইসিস ঠিকঠাক রিপোর্টটা পেতে 2-3 মাস সময় লেগে যায়। তার কারণ হচ্ছে একটা ইজাকুলেশনের ফলে যে স্পার্ম বা সিমেনটা বেরোয় সেটা তৈরি হতে 80-90 দিন মতন সময় লেগেছিল, অর্থাৎ 80-90 দিন আগে থেকে সেটা তৈরি হওয়া শুরু হয়েছিল। সুতরাং আজকে যে মেডিসিনটা আপনি খাচ্ছেন তার এফেক্টটা দেখতে গেলে আপনাকে 2-3 মাস অপেক্ষা করতেই হবে। সেজন্য একটু ধৈর্য ধরুন, নিজের ওপর ভরসা রাখুন, উপযুক্ত চিকিৎসা নিন,
আর অবশ্যই লাইফস্টাইল বা দৈনন্দিন জীবনযাত্রাটাকে ঠিক করুন।